মানুষ সৃষ্টি মহান আমরা মানুষ নেই তো কোন অহংকার আসসালামু আলাইকুম লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান শুরুতেই আলোক প্রভা নারী ও মানুষ নর ও মানুষ আলোক প্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি শিক্ষক ও লেখক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপা আজকে আমরা এই যে সাধারণ জীবন যাপন করা একটা চমৎকার গুণাবলী যে এক জীবন খুব সাদা মাটা ভাবে কাটিয়ে দিলাম এই গুণাবলীটি নিয়ে এবং একজন মুসলিম হিসেবে আল্লাহ ভীতি এই গুণাবলী নিয়ে কথা বলতে চাই আপনার কাছ সাথে ইনশাআল্লাহ তাআলা তালিয়া বিসমিল্লাহ রহমান আমাদের প্রথম বিষয়বস্তুটি হচ্ছে যে সাধারণ জীবন যাপন করা আমরা নিজেদের দিকেই তাকালে দেখি যে আমরা কোনো সাধারণ জীবনযাপন আসলে করি না বা যদিও মুখে বলি যে অতি সাধারণ জীবনযাপন করছি কিন্তু আসলে যদি আমরা সত্যিকারের অর্থে সাধারণ জীবনযাপন করা কাকে বলে সেটি দেখতে যাই তাহলে আমাদের আসলে সাহাবিদের জীবন নবীসাল্লাহ আসলামের জীবন তার পরিবারের জীবন এই জীবনগুলো ওনারা কিভাবে অতিবাহিত করেছিলেন তাদের জীবনকে সেটি লক্ষ্য করলে বোঝা যাবে যে স্বাভাবিক সাধারণ জীবনযাপন করতে কাকে বলে সেটি কোনটি তো আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছি তো সাহাবি এবং আমার পরমপ্রিয় নবীজি সাল্লামের জীবন জীবনযাপন কেমন করে করেছিলেন সেগুলোতে একটু আমরা উদাহরণ সেখান থেকে টেনে নেব যাতে করে আমরা কোনোদিনই হয়তো ওনাদের মতো জীবনে অভ্যস্ত হব না বা যেতে পারব না তবুও যাতে প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নেওয়ার সময় প্রতিটি কাজ করার সময় আমাদের যেন নিজেদেরকে একটু মনে করিয়ে দিই যে ওনারা কি করতেন আমরা কি করছি সেই জন্যই আসলে আমাদের এই আলোচনা তো প্রথমটি হচ্ছে সরল সাধা সিধে জীবনযাপন আমরা এর দুটো উদাহরণ দেবার চেষ্টা করব একটি হচ্ছে হজরত আসমা রাদি আল্লাহ তালা আনহা যিনি নবিসাল ইসলামের ঘনিষ্ঠ সহচর উত্তম বন্ধু এবং প্রথম খলিফা ইসলামের হজরত আবু বাকর রাদি আল্লাহ আনহুর অতি প্রিয় মেয়ে আমরা সবাই জানি যে আবু বাকর রাদি আল্লাহ আনহু তিনি কিন্তু একজন মক্কার প্রভাবশালী এবং অত্যন্ত ধর্নাঢ্য ব্যক্তিত্ব ছিলেন তাহলে তার কন্যা হিসেবে আমরা স্বভাবতই ধরে নিতে পারি যে আসমার রাজি আল্লাহ তালা আনহা তার জীবনযাপন সেভাবেই পরিচালিত হচ্ছিল তাকে কখনো অভাব দুঃখ দৈন্য দুর্দশাতে পড়তে হয়নি কিন্তু যখন তিনি ইসলামের ছায়াতলে চলে এলেন তখন দেখা গেল যে তার জীবন পদ্ধতি একেবারে অন্যরকম হয়ে গেল বদলে গেল তো উনি বিয়ে হলো কার সাথে জুবায়েরের সাথে এবং জুবায়ের তখন হত দরিদ্র ওনার কোনো কিছুই ছিল না উনি সব কিছু ইসলামের পথে দান করে দিয়েছেন কিন্তু তিনি যেহেতু একজন আশায় মুবাসেরা হবেন তার মানে উনি দশ জনের ভেতরে যাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে জান্নাতের বাসিন্দা হবেন এই ডিক্লেয়ারেশনের একজন মানুষ কেমন হতে পারেন কেমন চরিত্রের অধিকারী হতে পারেন সেটা সহজেই অনুমেয় তো এই যে তার মধ্যে যে অসংখ্য গুণাবলী মানবীয় গুণাবলী এই কারণগুলো দেখেই আবু বকর রাদ আনহু আসমা আনহু ওনার বিয়ে দিতে সম্মত হলেন তো যখন ওনাদের বিয়ে হয়ে গেল তখন যেটি বলেছি যে ওনাদের কোনো কায়িক শ্রম করার জন্য কোনো রকমের ডোমেস্টিক হেল্প বা দাস তখন তো দাস দাসী প্রথা ছিল এরকম কেউ ছিলেন না তাহলে কি হলো ঘটনাটা একেবারে একটি খুবই সাজানো গোছানো অবস্থা থেকে দেখা যাচ্ছে আসমারাদ্দাল্লা তালা আনহা একটি অতি দরিদ্র অতি কষ্টকর যেখানে শারীরিক শ্রম দিতে হবে এমন একটি পরিবেশে তিনি চলে এলেন তার কি ব্যাপারে দুঃখ ছিল ছিল বা ইতিহাস থেকে তেমন কোনো কিছুই জানা যায় না যখন তারা একসাথে হলেন ওনাদের ছিল একটি ঘোড়া একটি উট এই ছিল ওনাদের সম্বল তো আসমার রাধি আলা তালা আনহা এই উট এবং ঘোড়াতে চারুণ ভূমিতে নিয়ে যেতেন ওদেরকে খাওয়াতে নিয়ে যেতেন তার মানে উনি একজন কিসের কাজ করেছেন রাখালের কাজ করেছেন ওনাকেই কাজ করতে হয়েছে উনি এদেরকে নিয়ে যেতেন তারপর উনি শুকনো খেজুরের বিচিগুলোকে একত্র করে একটি বস্তায় ভরে সেটি কাঁধে বয়ে নিয়ে আসতেন এগুলোকে নিজের হাতে গুঁড়ো করতেন ওদের খাদ্য দেবার জন্য পশুগুলোর খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য এবং তাছাড়া উনি ঘরের সমস্ত কাজ নিজের হাতে করতেন এ ব্যাপারে কোনো আক্ষেপ বা দুঃখ তিনি প্রকাশ করেননি আমরা কি ধরে নেব তাহলে ওনার কোনো কষ্ট হয়নি

হজরত খাদিজা তালা আনহার জীবন থেকে নেওয়া তার যদি বলি যে তিনি তো ধর্ণাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন মক্কার ওনার তো অভাবের কোনো প্রশ্নই ছিল না কিন্তু যখনই উনি ইসলামের ছায়া তোলে উনি তো প্রথম মুসলিম এবং তিনি নবীসাল্লাহ ইসলামকে মেনে নিলেন আল্লা সুতলার একত্ববাদকে মেনে নিলেন এরপর উনি ওনার ধন সম্পদ সব ইসলামের খেদমতে উনি বিলীন করে দিলেন শুধু তাই নয় এই বিলীন করে দেওয়ার অর্থ হচ্ছে এরপরে উনি ঘরের কাজগুলো নিজে করতেন উনি নবিসে ইসলামের সমস্ত যত্ন নিতেন নবীল ইসলামের সমস্ত কিছুর দিকে উনি এত তীক্ষ্ণ নজর রাখতেন উনি দাস দাতি রাখতে পারতেন সব কিছুই করতে পারতেন একটি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন উনি সমস্ত কিছু বাদ দিয়ে অতি দরিদ্র অবস্থা উনি বরণ করে নিয়েছিলেন এমনকি যখন ওনারা কুরাইশা সবাইকে একঘরে করে ফেললো তখন ওনাদেরকে মক্কার বাইরে চলে যেতে হয়েছিল ওখানে খাদ্যের তীব্র কষ্ট পানির কষ্ট এত অভাবনীয় অবস্থায় যেত যে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে ওনরা হাসি মুখে বরণ করে নিয়েছিলেন আল্লা সুভাওয়ার জন্য আমাদের ভেবে দেখা দরকার সাধারণ সরল জীবন যাপন বলতে আমরা নিজেদের জীবনে আসলে কি বুঝি এবং আমরা সেগুলোকে আমাদের বিলাসগুলোকে কাটছাট করে এই ঘটনাগুলো শুনলে না বোঝা যায় যে সাধারণ জীবনটাই আসলে কতটা অসাধারণ ওনারা একেবারেই মানে ওনারা এর পরের জগতের দিকে ওনাদের দৃষ্টি নিবদ্ধ ছিল এই জগতের মোহ মায়া কোনো কিছুই ওনাদেরকে টাচ করতো না তা আমাদের নিজেদের ভেবে দেখা দরকার যে আমরা কি এই জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছি নাকি পরকালের জীবনকে জি নিশ্চয়ই এবারে যদি আমরা একটু ভীতি এই গুণাবলীটি নিয়েও একটু শুনি জি ভীতি এবং যেটাকে আমরা বলি আল্লাহ সুভা তালার প্রতি ভালোবাসা আবারও আমরা যদি একটু আসমার আদি আল্লাহ তালা আনহার দিকে তাকাই ওনার জীবনের বিশাল একটি ঘটনা হচ্ছে ওনার তো ছেলে যিনি কিনা যিনি কিনা হিজরতের সময় হিজরত হচ্ছে এই সময় ওনার জন্ম গ্রহণ উনি করেন এবং তিনি হচ্ছেন আবদুল্লাহ তাকে আব্দুল্লাহ নামে ডাকা হতো এবং তিনি নবীসাল আল্লাহ যখন খেজুর চিবিয়ে ওনার জন্ম হওয়ার পরে খেজুর চিবিয়ে ওনার এই পবিত্র লালা ওনার মুখে দিয়েছিলেন এবং ওটি ওনার প্রধান প্রথম খাদ্য ছিল এই পৃথিবীতে তো যার জন্যে উনি অত্যন্ত নবীাহসলামের স্নেহের পাত্র ছিলেন তো এখন এই আবদুল্লাহর ব্যাপারে বলতে হয় যখন উনি পরিণত যুবক এবং যখন উনি উনি তো বীর যোদ্ধা ছিলেন অশ্বার অশ্বারোহী ছিলেন তো ওনার ব্যাপারে যেটি পরীক্ষা আল্লাহতালা নিলেন আসমার তালা আনহার ক্ষেত্রে সেটি হচ্ছে যুদ্ধে যখন হাজরাজের বাহিনী এলো এবং খলিফ খিলাফত নিয়ে যে সমস্যাটি তৈরি হলো সেখানে ওনাকে বলা হলো যে যদি উনি মেনে নেন আহ খিলাফত তাহলে ওনাকে এই পৃথিবীর সমস্ত আরাম আয়েশ দিয়ে দেওয়া হবে আর যদি উনি না মানেন তাহলে ওনাকে যুদ্ধ করে ওনাকে নিহত করা হবে এটি ডিক্লেয়ার করা হলো তা উনি এই সময় অত্যন্ত উনি জানেন উনি কী চান উনি আল্লাহ তালাকে চান এটি উনি জানেন তারপরেও উনি আসমার আদি তালা তালাহ দৃঢ় চরিত্র এবং মনোবলের কারণে ওনার কাছে দেখা করতে এলেন আসমার আদি আল্লাহ তালা প্রথম কথা যেটি বললেন সেটি হচ্ছে তুমি এখানে কেন যখন কিনা তোমার লোকজন তোমার সঙ্গী সাথীরা সবাই যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে তখন তুমি এখানে কি করছো তো উনি উত্তর দেন যে আমাকে মা সবাই ছেড়ে চলে গিয়েছে এমনকি আমার পরিবার পরিজন তারাও আমাকে ছেড়ে চলে গিয়েছে তাহলে আমি এখন কি করব। আমার যে পরিমাণে আমার সাথে সাথীরা রয়েছেন এনাদেরকে নিয়ে কোনোভাবেই বিজয় অর্জন করা সম্ভব নয় এটি মনে হচ্ছে তাহলে আমি যদি এখন যুগ যুদ্ধক্ষেত্রে যাই তাহলে আমার মৃত্যু অবধারিত এখন আমি তাহলে কি করব তো উনি তখন খুব দৃঢ় কণ্ঠে বলেন যে তুমি কার জন্যে লড়াই করছো তুমি কি সত্য ন্যায়ের জন্য লড়াই করছো নাকি তুমি জীবনের পার্থিব কোনো আশায় তুমি লড়াই করছো যদি পার্থিব লড়াইয়ের জন্য করো পার্থিব কোনো কিছুর জন্য লড়াই করো তাহলে ডেফিনেটলি তুমি ভ্রান্ত পথে আছো আর যদি তুমি আল্লাহ সুভাওতলার দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে এই যুদ্ধক্ষেত্রে যেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই সত্যের পথে রয়েছে তখন আব্দুল্লাহ তার মায়ের ছেলে তো তিনি তো তিনি উত্তর দেন যে হ্যাঁ আমি একেবারেই আমার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছি এবং আল্লাহ ভালো জানেন আমি মুখে যাই বলি না কেন আমার অন্তর্যামে তিনি তিনি সবচেয়েতে বেশি ভালো জানেন আমার কি উদ্দেশ্য কেন আমি এই যুদ্ধতে জড়িয়ে পড়েছি তো এটি বলার পরে তিনি কি করবে নেই এটি জানতে চান তখন উনি অনুমতি দেন যে না তুমি অবশ্যই যুদ্ধক্ষেত্রে ফেরত যাবে একজন মা তার জীবনের সবচাইতে যেই আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব সবচেয়ে প্রিয় যেই মানুষটি সেই পুত্রের ব্যাপারে বলেছেন তুমি অবশ্যই সত্য ন্যায়ের জন্যে যুদ্ধক্ষেত্রে চলে যাবে তুমি ওখানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে অথবা বিজয়ের বেশে ফিরে আসবে দুটির একটি এবং সত্যি সত্যিই কিন্তু আমাদের এত প্রিয় ওনার ছেলে আবদুল্লাহ বীর আবদুল্লাহ উনি কিন্তু আসলেই যুদ্ধক্ষেত্রে ইন্তেকাল করেন শহীদ হন এবং শহীদ হওয়ার পরে ওনার শরীরকে ক্ষতবিক্ষত করা হয় ওনাকে অত্যন্ত কঠিনভাবে নির্যাতিত করা হয় ওনার শরীরের উপরে মৃতদেহের উপরে এবং শেষ পর্যন্ত ওনাকে ঝুলিয়ে রাখা হয় এবং এই দৃশ্য আসমারাদিয়াল্লা তালা আনহা নিজে ওই স্পটে গিয়ে উনি এই দৃশ্য চোখে না দেখলেও সম্পূর্ণভাবে দেখতে পেয়েছিলেন জি। তো তখন তাকে কী তিনি কি দোয়া করেছিলেন তিনি বীর কণ্ঠে বজ্র কণ্ঠে বলেছিলেন হাজরাজ যখন এবং তার বাহিনী এবং অন্যান্য মুনাফিকরা যখন ওনাকে দেখে রাগান্বিত হয় তখন উনি বলেছিলেন যে একজন এরকম একটি নির্দয় লোকের আবির্ভাব হবে ইসলাম বলেছিলেন আমি এখন জানি সেই নির্দয় লোকটি কে এটি তুমি তখন এই যে সত্য বলার এবং এই যে দৃঢ়তা এই যে মানে কি বলবো এত কঠিন পরিস্থিতি পরিস্থিতিতে ভেঙে পড়েনি সবকিছু আসলে সম্ভব হয়েছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহমুদা সুলতানা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ দ্য ব্রাঞ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ধানমন্ডি শাখা আসসালামু আলাইকুম আপা আজকের আলোচনা পর্বে আপনার সঙ্গে আমরা কথা বলবো নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে তাই শুরুতেই জানতে চাই নাগরিক বলতে আমরা কাদেরকে বোঝাবো চমৎকার প্রশ্ন করেছেন আপা এজন্য আপনাকে ধন্যবাদ নাগরিক শাব্দিক অর্থ হচ্ছে নগরে যারা বাস করেন তাদেরকে নাগরিক নগরের অধিবাসী এতকাল তাই মনে করা হতো কিন্তু এখন নাগরিক শব্দের অর্থ অনেক ব্যাপক হয়ে গেছে একটা রাষ্ট্রে যে যে যিনি বাস করেন এবং রাষ্ট্রের প্রতি যিনি শ্রদ্ধাশীল আনুগত্য প্রকাশ করেন তিনি ওই রাষ্ট্রের নাগরিক যার কারণে এখন বিভিন্ন দেশের নাগরিকত্ব আলাদা করে গ্রহণ করা হচ্ছে তো নাগরিক বলতে আমরা মূলত এটাই বুঝি যে কোন বিশেষ রাষ্ট্রে যার অবস্থান এবং তিনি ওই রাষ্ট্রের সমস্ত আইন কানুন মেনে চলেন এবং আনুগত্য প্রকাশ তিনি একজন সুনাগরিকের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে বা যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একজন নাগরিককে বলতে পারি যে তিনি একজন সুনাগরিক সেই বৈশিষ্ট্যগুলো শুনতে চাই আপনার কাছে সুশব্দের অর্থ দিয়ে প্রথমেই বোঝা যায় যে ভালো অর্থাৎ ভালো নাগরিক কাকে বলে আসলে আপা মানে একজন সুনাগরিক রাষ্ট্রের একজন সম্পদ তিনি সৎ হবেন যোগ্য হবেন বিবেকবান হবেন তিনি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন এবং একজন সুনাগরিক কখনোই শুধু রাষ্ট্রের মধ্যে নিজের রাষ্ট্রতে নিজেকে ইয়ে মানে নিজের রাষ্ট্র সীমা গণ্ডি সীমার গণ্ডিতে নিজেকে ভাববেন না তিনি এমন কিছু কর্মকাণ্ড করবেন যে বহির্বিশ্বের সঙ্গে অন্য জাতি অন্য রাষ্ট্রের সঙ্গেও তিনি সম্পর্ক গড়বেন তিনি অর্থাৎ তার সার্বক্ষণিক চিন্তার মধ্যে নিজের রাষ্ট্রের কল্যাণের জন্য সারা বিশ্বের অন্য রাষ্ট্রদের মধ্যেও যাতে ছড়িয়ে দিতে পারেন নিজেকে সেই আসলে প্রকৃত অর্থে সুনাগরিক নাগরিকের অধিকারকে দুভাগে ভাগ করা যায় একটা হলো নৈতিক অধিকার আরেকটা আইনগত অধিকার নৈতিক অধিকার নৈতিক মানের সঙ্গে যেগুলো জড়িত সেগুলো নৈতিক অধিকার কিন্তু আইনগত অধিকারকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হলো সামাজিক অধিকার আরেকটা হলো রাজনৈতিক অধিকার আরেকটা হলো অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকারের ক্ষেত্রে বলা যেতে পারে যে জীবন ধারণের অধিকার চলাফেরার অধিকার সম্পদকে হস্তান্তর করা চুক্তি করা তারপরে পরিবার গঠনের যে কাজগুলো এগুলো করার অধিকার হচ্ছে মৌলিক অধিকারের একটা অংশ এগুলোকে বলা হয় সামাজিক অধিকার আর রাজনৈতিক অধিকার হচ্ছে ভোটের জন্য নির্বাচন করবে নিজে ভোটে দাঁড়ানোর অধিকার করতে পারবে নিজের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে তারপরে রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আরও আছে যে স্থায়ীভাবে বসবাস করতে পারবে অন্য দেশে বসবাস করলে রাষ্ট্র তার দায়িত্ব নেবে ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক অধিকার এরপরে আসছে অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে তো সহজেই বোঝা যায় যে শ্রমের করার তার সুযোগ থাকবে তারপরে সে চাইলে শ্রম দিয়ে মর্যাদা থাকবে সে শ্রমের মূল্যায়ন হবে তাকে যথাযথ শ্রমের কি বলে মজুরি দিয়ে দান করতে হবে ইত্যাদি ইত্যাদি অর্থনৈতিক অধিকার রাষ্ট্র যেমন আমাদেরকে অধিকার দিয়েছে রাষ্ট্রের কর্তব্য পালনও আমাদের দায়িত্ব রাষ্ট্রের তখন নাগরিক সুনাগরিক হিসাবে কি হতে পারে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে প্রথমে হলো রাষ্ট্রের কর দিতে হবে তারপরে রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বহির্বিশ্বে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে তারপরে রাষ্ট্রের যেসব রাষ্ট্রবিরোধী যে কাজগুলো সে কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং নিজেকে বিরত শুধু নয় অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করতে হবে এরপরে নিজের সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যে যে শিক্ষার ফলে সমাজের পরিবর্তন আসবে এবং সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডেও রাষ্ট্রের শুধুমাত্র সরকারি বিষয়ে মানে সরকারের দিকে মুখ না তাকিয়ে নিজেদের তরফ থেকেও রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে হবে এমন অনেক কিছুই যারা আমরা রাষ্ট্রে বসবাস করি আসলে আমাদের অনেক অনেক দায়িত্ব বর্তায় সরকারের সরকার মানে রাষ্ট্র যেমন আমাদের কাছে আমরা অধিকার দিয়ে রেখেছে রাষ্ট্রকেও আমাদের এই অধিকারের সাপেক্ষে আমাদের অনেক কিছু করার আছে এবং করা উচিত বলে মনে করি প্রকৃত অর্থে যদি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য আমরা উভয় পক্ষে রাষ্ট্র এবং নাগরিক পালন করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর নাগ হিসাবে এবং আমরা জাতির মানে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবো এবং আপার ঠিক আপনি এই মুহূর্তে সেই কথাটা বলছিলেন যে রাষ্ট্র এবং নাগরিকের সহাবস্থান যে উভয় পক্ষকেই উভয়কে সহযোগিতা করতে হবে মানে একজনের সহযোগিতা ছাড়া নাগরিকের সহযোগিতা ছাড়া রাষ্ট্র চলবে না রাষ্ট্রের সহযোগিতা ছাড়া নাগরিক চলবে না তো অধিকার ও কর্তব্যপূর্ণ বাস্তবায়নের জন্য রাষ্ট্রকে যেমন সচেতন হতে হবে নাগরিককেও তেমনি সচেতন হতে হবে তবেই সুন্দর সোনার বাংলা আমরা ফেরত পাব এবং সেই সোনার বাংলায় আমরা সুনাগরিক হিসাবেই বসবাস করতে পারব নিশ্চয়ই ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ যারা আমার কথা মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলছিলাম নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আসলে এই যে আমরা যে সময়ে বাস করছি আমাদের দেশটাকে ভালো রাখবার জন্যে বিশ্বের দরবারে নিজের দেশের সম্মান অক্ষুণ্ণ রাখবার জন্যে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেক নাগরিকের প্রয়োজন রয়েছে আরও অনেকটা সচেতন হবার নিশ্চয়ই আমরা আগামী পর্বগুলোতে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com এছাড়াও আপনি চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে এছাড়া আপনার যে কোনো মতামত পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারবান বাজার ঢাকা বারোশো পনেরো সুপ্রিয় দর্শক আমাদের আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম সৃষ্টি মহান করমে আমরা মানুষ নেই তো কোনো